আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে গোড়া আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। ফেরেশতা নিযুক্তকারী আয়া। আবু হুরায়রা একদিন দেখতে পেলেন একজন সুর তার মাল চুরি করতেন। তখন তিনি তার হাত ধরে বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন বলে, সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন, তাই দয়া করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কী করছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুরের জন্য অপেক্ষা করতে লাগলেন, আর যখন সে আবার চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকড়া করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এবারও সে সুর বলে, সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন, তাই শপথ করে বললেন সে আর আসবে না। পরদিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলে তিনি একই জবাব দেন, আর তখন তিনি বলেন, আসলে সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুরের জন্য অপেক্ষা করতে লাগলেন, আর যখন সে আবার চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকড়া করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, তুমি বারবার শপথ করো আর চুরি করতে আসো। সুর যখন দেখলো এবার সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে, তখন অবস্থা দেখে সে বলে, আমাকে মাফ করে দিন, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা জানতে চাইলে সুর বলে, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে যে তোমার সাথে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে সরব মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। সহি এবং বুখারি হাদিস নাম্বার 2311। প্রিয় দর্শক মন্ডলী, বুঝতে পারছেন শয়তানের বর্ণনাগুলো কেমন? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের পরবর্তী নতুন ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।